আজ আমরা শুরু করতে চলেছি এমন একটা সাপ নিয়ে আলোচনা, যে সাপটার নাম শুনলেই মানুষের ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যায়। কেন ভয় পায় মানুষ এই সাপটিকে এত? তো চলুন আজকে আমরা সেই সাপটি সম্বন্ধে জানব এবং আমরা সাপটিকে চিনব, আর এই সাপটি কীভাবে মানুষকে কামড়ায়, তার বাইট মুভমেন্ট এবং এই সাপটি কামড়ালে কী কী করতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। তো তার আগে আমি সানাজিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সানাজিত। যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে এই সমস্ত সাপ এবং ওয়াইল্ড লাইফ অ্যানিমেল নিয়ে যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। যে সাপটিকে দেখছেন এটাই হলো সেই ভয়ঙ্কর বিষধর সাপ, আর এই সাপটি হলো ভাইপারিটি প্রজাতির একটি সাপ, আর এই সাপটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডাবুয়া রসেলি। আর আমরা গ্রাম বাংলায় এই সাপটিকে চিনে থাকি চন্দ্রবোড়া নামে, আর এই সাপটির ইংরাজি নাম হলো রাসেলস ভাইপার। সাপটি সম্বন্ধে আমরা জানবো আজ। এই সাপটি চন্দ্রবোড়া নাম হওয়ার কারণ যে সারা গায়ে কালো এবং হলুদ চাকাচাকা দাগ থাকে, আর এই সাপটির দৈর্ঘ্য প্রায় 3 ফুট বা 4 ফুট অবধি হতে পারে, আর এই সাপটি মাথার দিকটা হয় 3 কোণা এবং লেজের দিকে হঠাৎই সরু হয়ে যায়, আর বডিটা হয় একটু মোটা। এই সাপটি ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা দেয়। শুকনো পাতার ভিতরে এরা খুব সহজেই নিজেদের লুকিয়ে রাখতে পারে শিকারের জন্য। আর এই সাপটির কামড়ে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়। এই সাপটি হিমোটক্সিন জাতীয় বিষ ধারণ করে, আর এই হিমোটক্সিন জাতীয় বিষ আমাদের শরীরে যদি রক্তের সঙ্গে মিশে যায় তাহলে সরাসরি আমাদের কিডনিতে অ্যাটাক করে এবং আমাদের শরীরের যে রক্ত, রক্তকে তরল করে দেয় এবং আমাদের শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে সেই রক্ত বাহিত হতে থাকে। সাপে কামড়ানো রোগীকে সবসময় তার শারীরিক অবস্থা দেখেই কিন্তু চিকিৎসা করা হয়, তবে হিমোটক্সিন বিষ যদি আমাদের শরীরে কিঞ্চিত পরিমাণে থেকে যায় তাহলে সেটা 2 বছর, 4 বছর বা 5 বছর পরেও গিয়ে কিন্তু সেই জায়গা থেকে আবার পচন শুরু হতে পারে এবং ক্যান্সার হতে পারে, আর সেই জায়গাটি হয়তো ভবিষ্যতে কেটে বাদ দিতেও হতে পারে। তাই যদি রাসেলস ভাইপারে কামড় হয় বা চন্দ্রবোড়া সাপে কামড় হয় তাহলে প্রথমেই চেষ্টা করবেন কাছাকাছি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার এবং সেখান থেকে তার এভিএস এবং তার প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে সবসময় চেষ্টা করবেন কোনো বড় হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে তার খুব কেয়ারফুলি চিকিৎসা করার। তো আজকে যে সাপটি সম্বন্ধে আপনারা শুনলেন তো বুঝতে পারলেন যে সাপটা কতটা ভয়াবহ। তাই কখনো এই সমস্ত সাপের কামড়ে কোনো সময় গাফেলতি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি হসপিটালে যান এবং তার চিকিৎসা করুন, কখনোই ওঝা বা ঝাড়ফুঁকের কাছে যাবেন না। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আর সাপ সম্বন্ধে এই সমস্ত নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তবে আজকের জন্য বাই, জয় হিন্দ।